ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ার কিছু ক্রিয়েটরকে দেখলাম বাংলাদেশের মানুষদেরকে নিয়ে না তাই বলতেছে আর কেন বলতেছে টানা দশ ম্যাচ পরও গতকালকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে এই জন্য বাংলাদেশের মানুষ তাদেরকে করতেছে তাদের নিয়ে মজা নিচ্ছে মানে বলতেছে যে নাকি তাদের ঈদ নিয়েছে ইন্ডিয়ার কিছু ক্রিয়েটার বাংলাদেশের মানুষকে নিয়ে না তাই বলতেছে আর কি কি বলতেছে জানেন ভাই তোমরা আগে ইন্ডিয়ার লেভেলে আসো কালা জাদু তাবিজ কবজ যা করেই হোক অন্তত একটা ফাইনাল খেলে দেখাও তোমরা তো মিয়া পুরা সিজনে মাত্র দুইটা ম্যাচ দিত তোমরা আবার আমাদেরকে ট্রোল করতে জিতছে অস্ট্রেলিয়া আর খুশি তোমাদের মানে লজ্জা করে না সত্যি করে না কারণ ইন্ডিয়া হারলে সত্যি আমাদের জন্য ঈদ লাগে আর আমরা খুবই খুশি হই এর পেছনে কারণ আছে আচ্ছা আপনারাই বলেন ইন্ডিয়া হারলে আমরা কেন খুশি হবো আমাদের পাশের দেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু দেশ তার উপর আমাদের এশিয়া মহাদেশ থেকে ইন্ডিয়া একমাত্র দেশ যে হচ্ছে সেমিফাইনাল কিংবা ফাইনালে গেছে আমরা বাংলাদেশের মানুষ সহ পুরো এশিয়া মহাদেশে সবার হচ্ছে ইন্ডিয়া সাপোর্ট করার কথা কিন্তু সবাই তাদের বিপক্ষে কেন কারণ তাদের খাইজলত খুব একটা ভালো না হ্যাঁ আর সেটা কেমন জানেন

আচরণের জন্য না হলে কেন আমরা ইন্ডিয়া হারলে খুশি হবো আমাদের তো দুঃখ পাওয়ার কথা কারণ তারা আমাদের বন্ধু দেশ তারা আমাদেরকে পেঁয়াজ না পাঠাইলে আমাদের পেঁয়াজ দুশো টাকা কেজির উপরে খাইতে হয় তার উপরে আমরা ইলিশ না পাঠাইলে আপনারা ইলিশ পান মানে আমাদের মধ্যে একটা সুসম্পর্ক আছে সেখানে আমরা কি হয় তারা হারলে আমরা খুশি হই কিংবা হচ্ছে ট্রোল করি মজা নেই মানে যা আমাদের ঈদ লাগা যায় বিশ্বাস করেন আমাদের নিউজ ফিড কিংবা বাংলাদেশের যত মানে ফেজারা ফেসবুক চালায় একবার তাদের সবার আইডিতে দেখবেন সবাই সেই খুশি মানে ইন্ডিয়া হারাতে খুবই খুশি হয়েছে কিন্তু এর কারণ কি তাদের এই যে উগ্রবাদী আচরণ মানে এগুলো একদমই যায় না সত্যি বলতে ভিডিওটা আমি বানাইতাম না কিন্তু কিছু কিছু ইন্ডিয়ান ক্রিয়েটরদের দেখলাম তারা খুবই মানে বাঙালিকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে খুবই ভাবে বলতেছে মানে লস জানাই হ্যান আর অনেক কিছু বলতেছে কেন ভাই একটা ম্যাচে হার তো থাকবে ইন্ডিয়া আগে দশ ম্যাচ জিতছে ফাইনালে গিয়ে হারছে ব্যাড লাক হারছে এখন জিততে পারে নাই ট্রফি পায় নাই অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে এটা ইন্ডিয়ান ব্যাড লাক এখন আর হ্যাঁ আরেকটা কথা হারলে মানুষ ট্রল করবে মজা নেবে এটা স্বাভাবিক এটা নিতে শিখতে হবে আর শুধুমাত্র আমরাই যে তাদেরকে নিয়ে ট্রল করতেছি তাই না আপনাদের মানুষও কত মানুষ আছে যারা হচ্ছে বা ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হওয়ার কারণে তাদেরকে নিয়ে ট্রল করতেছে আপনাদের ইন্ডিয়ার মানুষ মানুষই এগুলো নিয়ে শিখতে হবে আর আপনারা বলতেছেন আপনাদের ইন্ডিয়া কালকে হারসের জন্য আমরা তাদেরকে নিয়ে টল করতেছি হাসি তামাশা করতেছি আরে ভাই আমরা এমন মানুষ আমাদের বাংলাদেশ হারলেও আমরা তাদেরকে নিয়ে টল করি আমাদের জিতলে যেমন উৎসাহ দেয় হারলে তাদেরকে নিয়ে ট্রল করি এটা স্বাভাবিক মানে হারলে মানুষ আলোচনা সমালোচনা করবে জিতলে তাদেরকে বাহবা দিবে এটাই স্বাভাবিক সো আমি বলবো এসব ট্রোল হাসি তামাশা এগুলো নিতে শিখেন এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নয় মানুষ এগুলো নিয়ে মজা নিবেই হারসে মজা নিবেই কিছুদিন পর এগুলো এমনি বন্ধ হয়ে যাবে আর হ্যাঁ আরেকটা কথা যেই বিষয়টার জন্য এই ভিডিওটা বানাচ্ছি মানে যেই ইম্পর্টেন্ট টপিকটার জন্য মানে এই ভিডিওর যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখছেন ইন্ডিয়া টানা দশ ম্যাচ জিতছে মানে দশ ম্যাচ জিতছে এমন ভাবে জিতছে মানে প্রতিপক্ষকে কিন্তু গোনাতে রাখে নাই এমন ভাবে জিতছে কিন্তু ফাইনালে হারার পর কি হলো বা ইন্ডিয়ার কিন্তু ওই দশ ম্যাচের কোনো মানে কৃতিত্বই আর পাচ্ছে না মানে এই যে হারা সব সবাই হারার বিষয়টা নিয়ে কথা বলতেছে সবাই অস্ট্রেলিয়ার প্রশংসা করতেছে অস্ট্রেলিয়া এভাবে এভাবে জিতছে হ্যান ত্যান এভাবে অস্ট্রেলিয়া কিন্তু টাইনা টুইনা হচ্ছে কোয়ালিফাই করছে মানে সেমি ফাইনালে উঠছে কিন্তু টাইনা টুইনা খুবই কষ্ট করে তারপরে হচ্ছে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর অস্ট্রেলিয়ার এনে সবাই কথা বলতেছে ইন্ডিয়ার ওই যে টানা

ক্ষুধার্ত মানুষ হাজির বুঝতে পারছেন তাই বলবো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার এই ফাইনাল ম্যাচ থেকে অন্তত এইটুকু জিনিস শিখেন যে হচ্ছে সফল না হলে আপনার গল্প কেউ শুনবে না আগে সফল হন চেষ্টা করেন পরিশ্রম করেন ইনশাল্লাহ আহ সবাই আপনার ব্যর্থতার গল্প শুনবে আপনি সফল হবেন ঠিক আছে আল্লাহ হাফিজ আর হ্যাঁ আর একটা কথা প্লিজ ইন্ডিয়ান ক্রিকেটার ক্রিকি ক্রিয়েটরদের বলতেছি আপনারা এইভাবে বলবেন না টোল তামাশা নিতে শিখুন আমরা আমাদের দেশের মানুষকেই বলি ক্রিকেটারদের বলি আর আপনারা তো ইন্ডিয়ান ক্রিকেটার ফাইনালে হারছেন তার উপর হচ্ছে আপনাদের যে উগ্রবাদী আচরণ মানুষ তো আপনাদেরকে এমনিই পছন্দ করে না যাই হোক ওইগুলো না বলি আল্লাহ হাফিজ